ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায়। কেন শুনবে? ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায়, ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায়। আর তুমি শুনবে, বলো বলো থাকিলে টাকা, থাকিলে টাকা, থাকিলে টাকা ও হো যায় ফাদাদা, থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায়, থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায়। টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায়, টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায়। বলছো টাকা থাকলে আরামে বেঁচে থাকা যায়। আমি হুজাইফা, আমাকে মানুষ ভালোবাসে, আমি রামবাগে যদি একদিন হঠাৎ করে ঘুরতে আসি, আমাদের হাজি সাহেবদের বাড়িতে আসি বা এই দাদার বাড়িতে আসি, যদি পটান করে এসে ঘুরতে ঘুরতে ঢুকে যায়, আসসালামু আলাইকুম, যখন আমি সালাম দেব, আমাকে কিন্তু এই যে আমি এই যে ভালোবাসাটা, এই আমার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আমাকে কিন্তু সবাই ভাত মানে বলবে একটু বসুন, চা পানি খান, খাওয়া দাওয়া করে আজকে দিন থেকে তারপরে যাবেন। কিন্তু আমাদের মিডিয়া বলে যে কোটি কোটি টাকার লোক আছে, লাখ লাখ টাকার লোক আছে, তারা যদি এসে হাজি সাহেবের ঘরে ঢুকে যায় তাকে ভাত পানি দেবে? কে ভাই তুমি? আমি মিডিয়া বলি, ঠিক আছে তুমি নিচেই বসো, কিন্তু আমি আসলে কিন্তু উপরের ওই কামরাটাই বসতে দেবে, খাওয়া দাওয়া দেবে। এটা হলো ভালোবাসা। শুধু টাকা থাকলে দুনিয়ায় কিছু হয় না, ভালোবাসায় তোমাকে উপরে বসতে দেবে। তুমি যদি শোনো আমার কথা, শোনো আমাকে বলতে দাও। আচ্ছা বলো, তুমি বলে দিলে তো, তুমি কিরকম প্রত্যেক দিন আসো তো কিরকম তোমাকে উপরে বসতে দেয় দেখি? হাজি সাহেবকে জিজ্ঞেস করো, প্রত্যেক দিন যদি আমাকে না থাকতে দেয় কেন? পরে আসসালামু আলাইকুম হাজি সাহেব, হাজি সাহেব বলে আমি আমি একটা কথা বলি, শোনো হাজি সাহেবের প্রমাণ আমি একটা বলে দিই। কি বলো? এই এই এলাকায় দুটো তিনটে অনুষ্ঠান হয়, জলসাতে হুজুর আসুক আর গজলের শিল্পী আসুক, সেই হাজি সাহেবের ঘরে যেতে খাওয়া হয়, আর সেই হাজি সাহেবের ঘরেতেই বসতে হয়, সেই হাজি সাহেব খাওয়া দাওয়া দেয়, আর হাজি সাহেব জিজ্ঞেস করে বাবা ভালো আছো, অন্যজনের কোথায় কোথায় যায় না তো? যাই তাহলে ওইরকম মনে যদি মনে করে হাজি সাহেব প্রত্যেক বছর আমার ঘরে আসবে, না বাবা অন্যজনের ঘরে, এরকম বলে কি? না, আগের বছর এসছো দুবার ওই হাজি সাহেবের বাড়ি ছিলে, আজকেরও এসছো ওনার বাড়িতে আছো, ওনার বাড়িতে আছো। তুমি হাজি সাহেবকে পিন খাওয়াচ্ছো মানে এর আগের বছর পিন খাওয়া হয়নি, আমি ভালো কথা বলছি। শোনো, ভালোবাসায় শান্তি পাওয়া যায়, ভালোবাসায় শান্তি পাওয়া যায়, মানে শান্তি হলে পাঁচ টাকা হলে কোনো শান্তি না, এ শান্তি আলাদা, মনের শান্তি। শোনো, ওই ভালোবাসায় শান্তি পাওয়া যায়, টাকাতে পাওয়া যায় না, ওই ভালোবাসায় শান্তি পাওয়া যায়, টাকাতে পাওয়া যায় না, আর ভালোবাসায় এ দুনিয়া ঝুঁকে যায়, টাকার কাছে নত হয় না, ভালোবাসার কাছে টাকার নেই কোনো দাম, ভালোবাসা না থাকলে জীবন হবে জাহান্নাম, মা বাপকে ভালোবেসে তবে জান্নাত পাওয়া যায়, মা বাপকে ভালোবেসে তবে ওই জান্নাত পাওয়া যায়, ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায়, ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায়। ভালোবাসায় সবকিছু পাওয়া যায়, কিন্তু মুরব্বীরা কি বলে জানো? যদি টাকা তোমার কাছে না থাকে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। কি জানালা বলে দেখলি? এটা জানো কি, তুমি একটা বিয়ে করলে আর বউকে শুধু তোমাকে খুব ভালোবাসে, তোমাকে খুব ভালোবাসে, আর তাকে যদি না খাওয়া দাও সে থাকবে কি আছে সুরে বলো? শোনো শোনো, হে দুনিয়ার প্রথা থাকিলে টাকা, হে দুনিয়ার প্রথা থাকিলে টাকা তবেই ভালোবাসা পাওয়া যায়, না থাকলে টাকা তুমি খুব একা, না থাকলে টাকা তুমি খুব একা, সাথী খুঁজে পাওয়া বড় তাই, বন্ধু বান্ধব তোমায় তখন চিনতে পারবে না। আমার টাকা না থাকলে তুমি চিনবে না আমাকে? বলো একবার, হ্যাঁ কি না বলো?
তোমার কাছে টাকা না থাকলে আমি চিনবো না তুমি তুমি আমাকে এটা আমি শুধু তুমি আর আমি নাই সবাইকে নিয়ে বলছি বন্ধু মানব তুমি তো আমার খাস বন্ধু হ্যাঁ হ্যাঁ আমার কাছে যদি টাকা শেষ হয়ে যায় তুমি আমাকে খালি আর আমাকে আর আমার সঙ্গে দেখা করবে না না বন্ধু বান্ধব তোমায় তখন চিনতে পারবে না আত্মীয় স্বজন তোমার পাশে কেউ দাঁড়াবে না থাকিলে টাকা থাকিলে টাকা বাপের প্রিয় সন্তান হওয়া যায় থাকিলে টাকা শ্বশুর শাশুড়ির আদরের জামাই হওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় কি বলবো ভালোবাসায় তুমি ভালোবাসায় সবকিছু পাবে এটা চিন্তা করা দরকার শোনো আরে ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় আর নবী পাবে ভালোবাসায় ভালোবাসায় মোর আল্লাহ পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায় নবীকে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আল্লাহ তোমাকে টাকা দিচ্ছে তুমি আমার হয়ে যাও এটা হবে কোনোদিন না অসম্ভব তুমি ভালোবেসে আল্লাহকে রাখবে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে আল্লাহ তোমার ঠিক ঠিক মানে খুব কারিব হয়ে যাবে এটা ভালোবাসাই করতে হয় তুমি যদি লাখ টাকা নিয়ে বসো আল্লাহ আমার কাছে লাখ টাকা আছে তুমি একবারে আসবে কেন ওই টাকা দিয়ে যদি আমি একটা মসজিদ বানিয়ে দিই মসজিদ বানিয়ে দিলে কি মাদ্রাসা বানিয়ে দিই আল্লাহ ভালোবাসবে না ঠিক আছে শোনো বলো বলো টাকার জোরে মানুষ আজ ঘোরে টাকার জোরে মানুষ আজ ঘোরে মক্কা ও সোনার মদিনায় ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না ফ্রি করে দেবে এখন প্যান্ডেল ওলাকে যদি বলি দাদা তুমি তোমাকে খুব ভালোবাসি স্টেজটা করে দাও তো দেবে না দেবে ভালোবাসার সাথে যদি টাকা দাও স্টেজটাকে সুন্দর করে দেবে শোনো আরে ভালোবাসা বাজারে তুমি কিনতে পাবে না আর টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না বেকার সময় অনেক হয়ে গেছে কাল জুম্মার দিন আবার এখানেই আসতে হবে জুম্মার নামাজ পড়ে কালকে কাজ আছে তাহলে এই গজল এখানে শেষ করে দাও শোনো আরে টাকা ভালোবাসা প্রতি মানুষের দুটোই দরকার হয় টাকা ভালোবাসা প্রতি মানুষের দুটোই দরকার হয় বৈদুল ইসলাম দুটোকে সদা সমর্থন জানায় বৈদুল ইসলাম দুটোকে সদা সমর্থন জানায় ভালোবাসা না থাকলে দুনিয়ায় বেঁচে থাকা দায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালোবাসাতে আল্লাহ